যারা বিয়ে করছে নতুন দেখবেন ছাদের উপরে উঠে পূর্ণিমার চন্দ্র রাতে সুন্দর করে বিবিকে মহব্বত করে ডাক দিয়া বলে, বিবি রে এর চাঁদ কি সুন্দর, চাঁদের চাইতেও আমার বউটা সুন্দর, বলে না বলে না। কেন তার কাছে চাঁদের চাইতে সুন্দর মনে হয়? আল্লাহ পাক বলে, তোর কাছে মনে হওয়ার কি আছে, দুনিয়ার জিন্দগিতে সবার চেয়ে আমি আল্লাহ একমাত্র সুন্দর। করে যদি কাউকে বানাইতে হয় তাকেই বানাইলাম, সে হলো মানুষ। এক লোক একবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় বিবিকে ডাক দিয়া বলে, বিবি তুমি যদি আকাশের চাঁদের মতো সুন্দর না হও, আকাশের চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তুমি তালাক। এটা কোনো কথা হইল নাকি? বিয়ে করেই তো বউকে দেখেই তো বিয়ে করলো, পছন্দ করেই তো বিয়ে করলো। এরপরও ডাক দিয়া বলে, আসমানের চন্দ্র যদি তোমার চেয়ে সুন্দর হয় তাহলে তুমি তালাক। বিবি পেরেশানি হয়ে গেছে, আরে স্বামী এমন একটা কথা বলে দিল, আসমানের চন্দ্র তো আমার চেয়ে অনেক গুণে সুন্দর, কারণ আকাশের চাঁদ দেখে আমরা মানুষটা বিমোহিত হয়ে যাই, পাগল পড়া হয়ে যাই। এ মুসলমান, দুনিয়ার জিন্দগিতে আসমানের চন্দ্র চাইতে আমি তো কোনোদিন সুন্দর হতে পারি না। এই বোর ভিতরে পেরেশানি ঢুকে গেল, সুন্দর করে চলে গেল। এই মানুষের কাছে যায় বারবার ফতোয়া নেওয়ার জন্য, সব হুজুররা ডাক দিয়া বলারে তালাক তো হয়ে গেছে, কারণ বউ তো তেমন সুন্দর না, আসমানের চন্দ্রটাই তো বেশি সুন্দর। এক একজন এক এক রকম ফতোয়া দেয়। ইমাম আজম আবু হানিফার কাছে চলে আসছে, উনি ডাক দিয়া বলতেছে, কি বলছে বলে, এই কথা বললো, বলে ঠিক আছে তোমার বউ তালাক হবে না, তুমিও তালাক হবে না, স্বামী যে কথা বলছে এই কথার দ্বারা তোমার কোনোদিন তালাক হবে না। পেরেশানি মুক্ত বাসায় যায়, নাক টেনে সুন্দর করে ঘুম দাও, বিবির মাথায় পেরেশানি যায় না, সুন্দর করে বাড়িতে চলে গেছে। কিন্তু আবার যখন নাকি স্বামী ডাক দিয়া বলতেছে, এই কথা তো প্রমাণ করা যায় নাই, সুতরাং আসমানের চন্দ্রের চাইতে তুমি যদি সুন্দর না হও তুমি তালাক হয়ে যাবা। রাত যখন গভীর হয়ে গেল, আবারও স্বামী সহ বিবি সহ ওই ইমামের কাছে চলে যায়। ইমাম ডাক দিয়া বলতেছে, বিবি এই স্বামী আপনি যেই কথাটা বলছেন এই কথাটা উগ্র না করা পর্যন্ত আপনার ক্ষমা নাই, মাগার আপনার কথা অনুযায়ী আপনার বিবি কিন্তু তালাক হবে না। বলে, কেমনে তালাক হবে না, আসমানের চন্দ্রটা অনেক সুন্দর, আমার বিবি তো তত সুন্দর না, আমার বিবি এত সুন্দর যদি না হয় আমি তো বলে দিছি তালাক। ইমামে আজম ডাক দিয়া বলতেছেন, শুনেন ভাই একটা জবান দিয়ে আমি একটা কথা বলি, আল্লাহর কালামের ভিতরে সূরা তিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আসমানের ভিতরে যা সৃষ্টি দেখা যায়, জমিনের ভিতরে যা সৃষ্টি দেখা যায়, পাহাড়ের ভিতরে যত সৌন্দর্য দেখেন না কেন, রব্বুল আলামিন বলেন সব সৌন্দর্যের চাইতে সবচেয়ে সুন্দর হলো একমাত্র মানুষ। তার মানে আসমানের চাঁদের চাইতেও সুন্দর কে বলে? মানুষ। ওই সূর্যের চাইতে সুন্দর কে বলে? মানুষ। ওই আসমানের চাইতে সুন্দর কে বলে? মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বলে, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ সবার চেয়ে সুন্দর, এর চাইতে সুন্দর আর কেউ নাই, সুতরাং আপনার যেই কথা আপনি বললেন আসমানের চন্দ্রের চাইতে আপনার বেবি যদি সুন্দর না হয়, আরে সুন্দর হবেই না বা কেন, আল্লাহ পাক তো আসমানের চাঁদের চাইতেও মানুষকে সুন্দর বানায় দিছে, সুতরাং চাঁদের চাইতে মানুষ যদি সুন্দর হয় আপনার বিবিটাও কিন্তু সুন্দর, আর যদি সুন্দর চাঁদের চাইতে হয় তালাক কি হবে না? হবে না, হবে না। ভাইরা আমার বোঝা গেল, তাহলে মানুষ সবচেয়ে সুন্দর, এর চাইতে সুন্দর আকৃতির সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানায় নাই। গোটা দুনিয়ার ভিতরে তালাশ করে দেখো, রব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম সুন্দর করে আমি আল্লাহ পাক তোমাকে একমাত্র মানুষ হিসেবে বানাইলাম, কিন্তু দুর্বল বানায় দিলাম, গরুটাও তোমার চেয়ে সবল, সিংহটাও তোমার চেয়ে সবল, ছাগলটাও তোমার চেয়ে সবল। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দগিতে যত তুমি দুর্বল হও না কেন, মাগার একটা কথা বুঝবেন, আল্লাহ পাকের এই দুনিয়াতে মানুষ আমরা যদিও দুর্বল, কিন্তু আমাদের চাইতে সবল যারা, গরু ছাগল প্রাণী যারা আছে, সিংহ যারা আছে, হাতি যারা আছে, এরা শক্তিতে আমাদের চাইতেও অনেক শক্তিশালী হতে পারে। আল্লাহ পাক বলে ওই সবল পশু পাখিগুলোকে আমি আল্লাহ তোমাদের বান্দার উপরে আমি আল্লাহ তাদের খাদেম বানায় দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনভাবে বানাইলাম
তারাও তোমার খেদমত করবে, গরু তোমার খেদমত করবে, শুয়োর তোমার খেদমত করবে, ছাগল তোমার খেদমত করবে, কুকুর তোমার খেদমত করবে, বাঘ তোমার খেদমত করবে। অর্থাৎ গোটা দুনিয়াটা আমি আল্লাহ তোমার খাদেম বানায় দিলাম, আসমানটা তোমার জন্য, জমিনটা তোমার জন্য, পাহাড়টা তোমার জন্য, সমুদ্রটা তোমার জন্য, আর বান্দা তুমি কার জন্য? রব্বুল আলামিন বলে তুমি বান্দা কেবল একমাত্র আমি আল্লাহর জন্য। ভাইরা আমার, সমস্ত দুনিয়ার জমিনে যা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় বান্দার কল্যাণের জন্য, বান্দার বান্দার সেবার জন্য। একটা মহিষ একটা গরু যতই শক্তিশালী হোক, আপনার মতো আমার মতো সারাদিন হাত গড়ির মানুষ যেটাই বলি সেটাই শুনে। আল্লাহ পাক যদি গরুর শক্তি গরুকে দেখাইতে দিত তাহলে আমরা কোনোদিন কোনো গরুর সঙ্গে শক্তি দিয়া পারতাম না, কোনো সিংহর সঙ্গে পারতাম না, ঘোড়ার সঙ্গে পারতাম না। আল্লাহ বলে তোমাকে যদিও আমি আল্লাহ দুর্বল বানাইলাম, কিন্তু তোমার উপরে আমি আল্লাহ পাক ওই সবলদেরকে তোমার জন্য গোলাম বানায় দিয়া তাদের উপরে তুমি দুর্বলের কর্তৃত্ব ঘটায় দিলাম। এ মুসলমান, আমরা যখন বাচ্চা দুনিয়ার জমিনে পয়দা করি, এই বাচ্চাটা যখন আসে দুর্বল না সবল? দুর্বল। কিন্তু মনে রাখেন, একটা বাচ্চা কতগুলো বাপ মাকে যেইভাবে ২৪টা ঘন্টা অশান্তি দেয়, বাপ মাকে জ্বালায়, রাত্রিবেলা ঘুমাইছেন প্রস্রাব করে দিল, শীতের ভিতরে গাটা ভিজায় দিয়া শেষ, আরে বাপ মার দিলের ভিতরে যদি রব্বুল আলামিন দয়া না দিত ওই বাচ্চা কোনোদিন বেঁচে থাকতে পারতো না। কারণ শীতের ভিতরে বাচ্চাটা প্রস্রাব করে দেয়, মার ভিতরে দয়া, মার ভিতরে রহমত, মা কিন্তু এই চিন্তা করে না সন্তানটাকে অন্য কোনো জায়গায় রেখে আমি আরামে ঘুম দেই, বরং সন্তান যদি একটু কান্নাকাটি করে মার ঘুম হারাম হয়ে যায়। এই কারণে বান্দা আল্লাহ পাক বলে যদিও বাচ্চা সন্তানটা দুর্বল, আমি আল্লাহ মাটাকে সবল বানাইলাম, বাবাকে সবল বানাইলাম, এই দুর্বলের উপরে সবল বাপ মার মহাব্বতটাও আমি আল্লাহ গালেব করে দিলাম, যার কারণে বাচ্চা দুর্বল থাকার পরেও উল্টাপাল্টা করার পরেও ওই বাপ মার দিলে মহাব্বতের কারণে বাচ্চার প্রতি দয়া করে, ইনসাফ করে, যার কারণে সন্তানটা বেঁচে থাকে। এ মুসলমান, দুনিয়ার জমিনে বার পুরুষ আছে, নারী আছে, এই নারীরাও দুর্বল, পুরুষের তুলনায় নারীরা দুর্বল, পুরুষরা সবল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই প্রকার বানাইলাম, একটা হইল নারী জাত আর একটা হইল পুরুষ জাত, এর ভিতরে শক্তিশালী কে বলে পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব খাটাবে এটাই হলো স্বাভাবিক। কিন্তু মনে রাখেন এখানে নারী হলো দুর্বল, কিন্তু সবল যে পুরুষ জাতির প্রতি নারী জাতি দুর্বল হয়ে গেছে, কিন্তু পুরুষকে আল্লাহ পাক নারীর উপরে মহাব্বতটা গালেব করে দিছেন, যার কারণে নারী উল্টাপাল্টা করে, বিবিরা উল্টাপাল্টা করে, এরপরেও স্বামী কিছু বলে না। কেন বলে না? বলে বউই তো আমার, বিবি তো আমার। আল্লাহ পাক বলে দুর্বলের উপরে সবলের মহাব্বত গালেব করে দিলাম, না হয় দুর্বল কোনোদিন বাঁচতে পারতো না। এ মুসলমান, আমরা দুনিয়াতে বান্দারা সব, আমরা বান্দারা দুর্বল, আমাদের উপরে আমার মালিক রব্বুল আলামিন সবল। আল্লাহ বলে তোমরা বান্দারা যেহেতু দুর্বল, আমি আল্লাহ যদি তোমাদের উপরে আমার মহাব্বতটা গালেব না রাখতাম, এত উল্টা পাল্টা করার পরেও কোনোদিন আমরা ভালো মতো বাঁচতে পারতাম না। এ মুসলমান, নামাজের সময় নামাজ আদায় করি না, ঘুষ খাই, সুদ খাই, জেনা করি, দুর্নীতি করি, অসংখ্য চাঁদাবাজি করি, সন্ত্রাসী করি, এলাকার ভিতরে রাহাজানি করি, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদের মতো দুর্বলদের উপরে আমার মহাব্বতটা যদি নিজের দিলের ভিতরে না রাখতাম, একটা বান্দাও কোনোদিন তোমরা বাঁচতে পারতাম না, ঠিক কিনা বলেন? সব বান্দা মারা যাইতো, কারণ আল্লাহ তখন বান্দাকে ধ্বংস করে দিতেন গজব দিয়া। হে রব্বুল আলামিন ধ্বংস করেন নাই, আল্লাহ পাক বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে যতটা দুর্বল বানাইলাম তোমার উপরে আমি আল্লাহর মহাব্বতটা গালেব রেখে দিলাম। মহাব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন বানান এটাকে ১০০ ভাগে ভাগ করে, ১০০ ভাগে ভাগ করার পর এক ভাগটাকে রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়, ছিটায় দেয়, এই এক ভাগটাকেই জিন জাতিদের ভিতরে দেয়, এক ভাগটাকেই ফেরেশতার ভিতরে দেয়, এক ভাগটাকেই পশু পাখির ভিতরে দেয়, এক ভাগটাকেই মানুষের ভিতরে দেয়, এক ভাগটাকেই গরুর ভিতরে দেয়। অর্থাৎ মহাব্বত নামক বস্তুটা
একশো ভাগের এক ভাগটা আল্লাহবাক ভাগ করে সারা দুনিয়ার ভিতরে ছড়ায় দেয়, বাকি থাকে কয় ভাগ? বলে নিরানব্বই ভাগ। রব্বুল আলামিন বলে, বান্দা এই বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আমি আল্লাহ কেবলমাত্র তোমাকে দয়া আর ক্ষমা করার জন্য আমার দিলের ভিতরে ঢুকায় রাখছি। এটা হলো মালিক রব্বুল আলামিনের দিলের দয়া আমাদের প্রতি। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি না থাকতো দুনিয়ার জিন্দগিতে আপনার মতো আমার মতো না খান্দা বান্দা কোনোদিন টিকতে পারতো না। উঠতে গুনা করি, বসতে গুনা করি, শুইতে গুনা করি, অন্যায় অবিচারের কোনো অভাব নাই এ মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা আমার দিলের ভিতরে তোর মহাব্বতটা অনেক প্রখর, আমি আল্লাহ যদি দয়া না করি কোনো বিপদ থেকে কোনো বান্দা উদ্ধার হতে পারে না। তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া ভাই? আল্লাহর দয়া যদি না থাকতো বাঁচতাম? কেন আল্লাহ দয়া রাখছেন বলে আমরা দুর্বল? নারীর উপরে কেন দয়া বলে নারী দুর্বল তুমি সবল? বাচ্চার উপরে কেন মা বাবার দয়া, বাচ্চা দুর্বল তুমি সবল? আল্লাহ পাক বাপ মা দুর্বল যদি হয় এ মুসলমান দুর্বলের উপরে বাপ মাকে সবল বানায় দেয়। এই কারণে রব্বুল আলামিন বলে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন যুরাব, আমি আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করলাম সর্বপ্রথম তোমাদেরকে সৃষ্টি করলাম দুর্বল করে, অর্থাৎ তুমি খাইতেও জানো না, পড়তেও জানো না, চলতেও জানো না, কেবলমাত্র কানতে জানো, একটা জিনিসই তোমার অস্ত্র, তুমি কানতে জানো আর কিছু বলতে পারো না। কিন্তু তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করলাম, তোমার কখন কি লাগবে যদিও কথা বলো না, প্রত্যেকটা সেকেন্ডে তোমার মা কিন্তু বুঝে যায় তোমার কি দরকার আর কি দরকার না। আল্লাহ পাক বলে, ওই মায়ের দিলের সঙ্গে তোমার নারীর সঙ্গে সম্পর্ক লাগায় দিলাম, যার কারণে তোমার একটু খারাপ লাগলেও মাটা বুঝে এই যে আমার বাচ্চাটা এখন কি খাবে, আমার বাচ্চাটার কি পেট ব্যথা করে কিনা, আমার বাচ্চাটা কি কান্না করবে কিনা, আমার বাচ্চাটার ক্ষুধা লাগছে কিনা। কেবলমাত্র তুমি কান্না করতে জানো, কথাও বলতে জানো না, এত দুর্বল হওয়ার পর তোমার মাকে আমি আল্লাহ তোমার মন বুঝার মতো যোগ্যতার ক্ষমতা দিয়া দিলাম, এতটুকু ক্ষমতা অন্য কারো নাই। দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ পাক কত দয়া করে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম এ মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তখন তোমার কেউ ছিল না, একমাত্র দুর্বল ছিলা, তোমার দুর্বলতার সুযোগে কিন্তু অনেকেই সব অনেকেই কাজ করতে পারত, তোমার দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই তোমার ক্ষতি করতে পারত, কিন্তু কেউ তোমার ক্ষতি করে নাই, কারণ প্রত্যেকটা মানুষ তোমার প্রতি মহাব্বত দিলের ভিতরে পুষে রাখছে। একটা বাচ্চাকে আদর করা এটা আমার রসুলের সুন্নত আমি বলে দিলাম। রসুল বলেন, কেউ যদি কোনো বাচ্চাকে আদর না করে, স্নেহ না করে, সে আমার উম্মত না। একটা ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, একে যদি কেউ ভালো না বাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। দেখেন তো ভাইরা, আমার ওদিক দিয়ে বানাইলো দুর্বল, এদিক দিয়ে আবার বলে দিতেছে একে যদি আদর না করো তুমি আমার উম্মত হতে পারবা না। অর্থাৎ দুর্বলের উপরে কতটা সবল আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কতটা দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মুসলমান দয়ালু এতটুকু যদি আল্লাহ না হতেন দুনিয়ার জিন্দগির আলো বাতাস কোনোদিন আমরা দেখতাম না, ঠিক কিনা? এত দয়া করার পরে যখন নাকি কোনো বান্দা আল্লাহর বিরুদ্ধে যায়, এত দয়া করলো যেই মালিকের কাছে বলা লাগে নাই, যেই মালিকের কাছে কোনোদিন বলা লাগে নাই, আল্লাহ খাবার দাও, আল্লাহ বলে মায়ের নারীর সঙ্গে তোমার নারীর সংযুক্ত করে দিলাম, এরপরে মা খাইলো তোমার খাওয়াও হয়ে গেল, তোরে পেটের ভিতরে আমি আল্লাহ লালন করলাম, দুনিয়াতে আসার পর 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তোরে বাঁচায় রাখলাম মা বাবার দয়ায়। তুই এত কিছু হওয়ার পর এখন যখন নাকি তোমার একটু ঘাড় মোটা হয়ে গেল, যখন নাকি তোমাকে আমি শক্তি দিয়া দিলাম, এখন তুমি ক্ষমতার দাপট পাইয়া, এখন তুমি ক্ষমতা আর শক্তি আর গায়ের জোরে
যখন নাকি আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানায় দিলাম, এখন তুমি মাইকটা সামনে নিয়ে বলো, হাত ভেঙে দিবা। এত সোজা না, রব্বুল আলামিন বলে আমি কিন্তু শুরুতেই তোরে দুর্বল বানাইলাম, এখন সবল বানাইলাম, কিন্তু আমি আল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ যে তোরে দুর্বল বানাইছিলাম, আমি তো চাইলেই তোরে সবল বানাইতাম না, চাইলেই কিন্তু দুর্বল রাখতে পারতেন না, পারতেন না। কত মানুষ দেখেন দুর্বল, জন্মের পরে ছিল দুর্বল, এখন যখন বয়স 18 বছর হয়ে গেছে এখনো দুর্বল। বলে কেমনে দুর্বল, পাও দুইটা লোলা, হাত একটা লোলা, চোখ দুইটা কানা, ওই বেচারা সবল থাকতেও তারপরেও দুর্বল, ঠিক কিনা?